তোমার এই বিষয়টা হচ্ছে কোশ্চেন ভয়েস, ঠিক আছে? কোশ্চেন ভয়েসটা শিখতে হবে। যে খাতায় আমি সেই অ্যাডজেক্টিভ ক্লজ করেছি মানে ইম্পর্টেন্ট খাতাটাই, যেটা এ টু জেড থাকে, তাহলে আমি ওটা কি লিখে নেবো এটা? হ্যাঁ, ওটা গ্রামার অন্য অন্য কোথাও করো, এটা তো ভয়েসের জিনিস। হ্যাঁ, যদি কোনো ভয়েসে জায়গা করাতে ওখানে করো, নাহলে নতুন একটা পৃষ্ঠায় করো ভয়েস, কোশ্চেন ভয়েস। হ্যাঁ, কোশ্চেন ভয়েস করতে গেলে কি করতে হবে, প্রথমে ধরো আমি একটা বাক্য লিখলাম, দেখো আগে দেখো, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, এটা কোশ্চেন আছে, ঠিক আছে? এবারে এটা নিয়ম হচ্ছে কোশ্চেনটাকে তুমি স্টেটমেন্ট করবে, এটা একটা স্টেপ করতে হবে শেখার জন্য আর কি। এটাকে স্টেটমেন্ট করলে কি হবে, ইউ ইট রাইস, নিশ্চয়ই বুঝতে পারছো? এবারে এটা ভয়েস করলে কি হবে, রাইস ইজ ইটেন বাই ইউ, ঠিক আছে? এবার এটাকে কোশ্চেন করলে কি হবে, ইজ রাইস ইটেন বাই ইউ, এই এই হচ্ছে তোমার উত্তর। তাহলে মাঝখানে এই যে দুটো স্টেপ, এই দুটো তোমার রাফ, এটা এটা তাহলে সেকেন্ড স্টেপটা কি করলে, স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করলে, তারপরে কি হলো, ওই স্টেটমেন্টটার ভয়েস চেঞ্জ করে দিলে, প্যাসিভ ভয়েস করে দিলে, তারপরে ওটাকে তুমি কোশ্চেন বানিয়ে দিলে, প্যাসিভ ভয়েসের বাক্যটাকে কোশ্চেন বানিয়ে দিলে, দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য আনসার, হলো? এটা এটা প্রেজেন্ট টেন্সে আছে বলে আমি এখানে ইজ ইটেন এনেছি, বুঝতে পারছি? এবার পাস্ট টেন্সের একটা উদাহরণ দেখাই, ধরো ডি ডি, ভালো করে দেখতে পাচ্ছো তো? ডি ডি ইট দ্য কেক, ডি ডি ইট দ্য কেক, এটাকে স্টেটমেন্ট করলে কি হয় বলো, এবারে কোশ্চেন করে দাও, হেল্পিং ভাবটা আগে চলে যাবে, এইটা কিন্তু যদি না জানা থাকে কারোর সাথে জানবে, সাবজেক্ট বাদ দিয়ে, হ্যাঁ, ওয়াজ দ্য কেক, শুধু হেল্পিং ভাবটা সামনে করতে হবে, কেক শুধু হেল্পিং ভাবটা, ইটেন বাই ইউ, না বাই ইউ না, এখানে সাবজেক্ট আছে, আগে ভয়েসটা হিম আছে, হিম করব, এটা সিম্পল পাস্ট একটা ভয়েস চেঞ্জ হয়ে গেল, তাই তো? এটা হলো সিম্পল পাস্টের, আগেরটা হয়েছে সিম্পল প্রেজেন্টের, ওকে? আচ্ছা, এবার একটা সিম্পল প্রেজেন্টেরই করাই অন্য দিয়ে, ধরো ডাজ রাম ড্রিঙ্ক টি, হ্যাঁ, রাম কি চা পান করে, এটাকে স্টেটমেন্ট করলে কি হবে, তাহলে রাম ড্রিঙ্ক টি, রাম ভালো করে বলো, রাম ড্রিঙ্ক করেছো, ভাত কোন জানো, এখনো ড্রিঙ্ক ভার্ব নিয়ে সন্দেহ কেন, খুব খারাপ, আজ না খুব ভালো। এবারে স্টেটমেন্ট কোশ্চেন করলে কি হবে, কোশ্চেন হবে ইজ, হ্যাঁ, টি, হ্যাঁ, ড্রাঙ্ক বাই রাম, হ্যাঁ, ইজ টি ড্রাঙ্ক বাই রাম, এই এই তোমার উত্তর হয়ে গেল, ওকে। এই যে আমরা তিনখানা এক্সাম্পল করলাম প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে, ঠিক আছে? এবারে আমরা মানে এই যে বাক্যগুলো এখানে অ্যাসার্টিভে কোনো হেল্পিং ভার্ব নেই বলে কোশ্চেনের সময় ডু আনা হয়েছে, এটাতে পাস্ট টেন্সের ক্ষেত্রে ডি আনা হয়েছে, আর এটা প্রেজেন্ট টেন্সে এস এ যোগ হয়েছে। কিন্তু যদি অলরেডি ভার্ব থাকে, ধরো ইজ হি ডুইং দ্য সাম, এইটা সে কি অঙ্ক কি করছে, এটা কিন্তু একটা কোশ্চেন, এটাকে স্টেটমেন্ট করলে কি হবে, ইজ হি ডুইং দ্য সাম,
এটা কিন্তু ডুটি ডাজ ওঠার কোনো ব্যাপার নেই, কারণ ডুটি ডাজ নেই এখানে। কি করবে না, ইজ হিটাকে হি ইজ করে দেবে, হি ইজ ডুইং দ্য সাম, অর্থাৎ আগে থেকে হেল্পিং ভার্ব থাকলে এখানে ইজটা হেল্পিং ভার্ব, তাহলে ওটাকে শুধু সরিয়ে এনে দিতে হবে সাবজেক্টের পরে, তাহলেই তোমার কোশ্চেনটা স্টেটমেন্ট হয়ে যাবে। আমি পরপর করাচ্ছি, দেখে নাও খুব ভালো হচ্ছে। তাহলে এটা বোঝা গেল তো, হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের পর সরিয়ে আনবে। এখানে যেটা করছিলে দেখো, টি ইজ ড্রাং বাই রাম, এখানে এইটাকে, এটা তো আমি একটু ভুল করেছি, এখানে কোশ্চেন মার্কটা হবে না। টি ইজ ড্রাং বাই রাম, এখানে এটাকে এটাকে কোশ্চেন করার জন্য কি করেছো, এই ইজ ভার্বটা হেল্পিং ভার্বকে সামনে করে দিয়েছো, সামনে করতে হয়েছে। হ্যাঁ, এবার তাহলে ওই সামনেটাকে পিছনে নিয়ে যান ছিল তখন করতে হবে। হ্যাঁ, এটা তুমি, এটা তো আমার ডু ডাজ দিয়ে কোশ্চেন ছিল বলে আমি এটা করতে গেছি, বা এটা ভয়েস চেঞ্জের জন্য হেল্পিং ভার্বটা এসেছিল। এখানে প্রশ্নের মধ্যেই হেল্পিং ভার্ব আছে, তাহলে এটাকে আমি স্টেটমেন্ট করতে গেলে ইজটাকে মেন ভার্বের কাছে নিয়ে আসবো, হি ইজ ডুইং দ্য সাম। এবারে তোমার টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জের নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবারে কোন টেন্স, হি ইজ ডুইং দ্য সাম কোন টেন্স, হি ইজ ডুইং দ্য সাম এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ভয়েস চেঞ্জ করো, দ্য সাম ইজ বিইং ডান বাই বাই এই ভয়েস চেঞ্জ হয়ে গেল, দ্য সাম ইজ বিইং ডান বাই হিম, ভয়েস চেঞ্জ হয়ে গেল। এবার তোমার কাজ এটাকে কোশ্চেন করে দেওয়া। বলো, এখানে লক্ষ্য করো, এখানে দুটো হেল্পিং ভার্ব হয়ে গেছে এখন, ইজ এবং বিং। হ্যাঁ, সেক্ষেত্রে তাহলে একটাকে নিয়ে আসতে হবে, ইজ দ্য সাম বিং ডান বাই হিম, এই আগে বোঝো। এটা ভিডিও করা আছে, থাকবে, আমি আবার ইউটিউবে দিয়ে দেবো। ইজ দ্য সাম বিং ডান বাই হিম, তাহলে কি দুটো হেল্পিং ভার্ব, মার্কিট, এমন একটা বাক্য আমরা করছি কারণ দুটো হেল্পিং ভার্ব, তাহলে দুটো হেল্পিং ভার্ব থাকলেও তোমাকে একটা মেন, একটাকে নিয়ে যেতে হবে তোমাকে, ঠিক আছে? তাহলে শুধু ইজটাকে আমরা এখানে নিয়ে চলে এসেছি কোশ্চেন করার জন্য। সিম্পল জিনিস, কিন্তু আমাদের স্টুডেন্টদের মানে শেখানো হয় না ঠিক মতো বলে তারা শিখতেও পারে না, আর শেখার আগ্রহ ছাত্রদের থাকে না, কে কার শেখে। ধরো আমরা একটা করি, হ্যাজ সি বট দ্য টিকেট, হ্যাজ সি বট দ্য টিকেট, এটা ধরো একটা কোশ্চেন, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। এটার ক্ষেত্রে কী হচ্ছে না, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোশ্চেন আছে, তাহলে স্টেটমেন্ট করলে কী হবে, নিয়ম সেই একই, স্টেটমেন্ট করলে এটা হবে কি বলো, সি বট দ্য টিকেট, না সি হ্যাজ, হ্যাজ বাদ দিচ্ছে কেন, ডুটি ডাজ থাকলে বাদ যাবে, সি বট দ্য টিকেট, সি সি হ্যাজ বট দ্য টিকেট। হ্যাঁ, করার চেয়ে বোঝার দিকে নজর দাও, খাতায় করাটা বড় নয় এখন। এবার ভয়েস চেঞ্জ করো, তাহলে দ্য টিকেট, দ্য টিকেট হ্যাজ বিন বট বাই 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 হার, দ্য টিকেট হ্যাড বি হ্যাজ বিন বট বাই হার, হয়ে গেল ভয়েস চেঞ্জ। এটাকে স্টেট, এটাকে তুমি কোশ্চেন করার জন্য করো, আবার সেই প্রথম হেল্পিং ভার্বটাকে নিয়ে আসো, হ্যাজ তাহলে হ্যাজ হবে, হ্যাজ দ্য টিকেট, টিকেট বিন বট বাই হার আর কোশ্চেন মার্ক, এই ঠিক আছে। এই হচ্ছে হেল্পিং ভার্ব থাকলে আমরা কি করব আর না থাকলে কি করব। আর এইটা বেশি স্টুডেন্টরা ভুল করে, ডিড হি ইট দ্য কেক, এটাকে যখন স্টেটমেন্টে নিয়ে আসবে মনে রাখতে হবে আমার ভাব কিন্তু পাস্টে চলে আসবে, এটা খুব ভেরি ভাইটাল পয়েন্ট। হ্যাঁ, মোস্ট অফ দ্য স্টুডেন্টস মেক সাচ মিস্টেক, ওরা তো লক্ষ্য করতে পারে না, ঠিক আছে। এইটা যদি তুমি পাস্ট না করো তাহলে এখানেও ভয়েস করার সময় গন্ডগোল হয়ে যাবে। তাহলে এই তো আমাকে শেখানো হয়ে গেল, এবার তুমি, এবার তোমার প্র্যাকটিস সেশান, এবার তুমি ধরো কিছু প্র্যাকটিস করো, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কেমন মনে আছে বা কেমন শিখলে বা দেখো, আমি পরপর কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, না কোশ্চেন দিতে হবে তো। ধরো, ডু ইউ নো দ্য বয়, কোশ্চেন মার্ক,
Does she drink milk? She does too. Did you see him? Did Ramu make the doll? Has she eaten bread? Have you seen my purse? Is he playing cricket? Playing one whole bunch. Is he playing cricket? Are you showing the current ticket? Do we love him really? Did the man do the work sincerely? Hey, try to do them.